দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। সানভি আই হসপিটাল, ইওর আই আওয়ার ফোকাস, এখন ভাকুরে ও বহরমপুরে উন্নত যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা, স্পেশাল আই ওপিডি, উন্নত জীবাণুমুক্ত ওটি, চক্ষুছানি অপারেশন, ফেকো সার্জারি, মাইক্রো সার্জারি, ক্যালাজিয়ান সার্জারি, লিপ সার্জারি, মাসুরি সার্জারি, চশমার ব্যবস্থা, সব রকম সুবিধাই পাবেন এখানে। তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে অপারেশন করা হয়। চোখের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন সানভি আই হসপিটাল, NH34 ভাকুরি মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। পরিবারের মধ্যে শৃঙ্খলাবোধ জাগাতে ভোর 5:30টায় স্কুল কোথায়, চলুন দেখে নি। আধো ঘুমে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে পৌঁছাতে হচ্ছে ভোর 5:30টায়। পরিবারের মধ্যে শৃঙ্খলাবোধ জাগাতে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এই সিদ্ধান্তই এখন বড় প্রশ্নের মুখে। প্রশ্ন উঠছে এর সঙ্গে শৃঙ্খলাবোধের কি সম্পর্ক, শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলার নামে এটি এক ধরনের শাস্তি নয় কি, না এই সিদ্ধান্ত ভারতের কোনো রাজ্য, কোনো শহর বা কোনো গ্রামের নয়। পড়ুয়াদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার কুপাঙে। এই শহরে 10টি উচ্চ বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ের পাইলট প্রকল্প হিসাবে ভোর 5:30টায় স্কুল শুরু করার নির্দেশ দিয়েছে প্রশাসন, আর এই নির্দেশ ঘিরে তোলপাড় চলছে ইন্দোনেশিয়ায়। সাধারণত ইন্দোনেশিয়ার সব স্কুল শুরু হয় স্থানীয় সময় সকাল 7টা থেকে 8টার মধ্যে, কিন্তু সেই সময়কে আরো একটু এগিয়ে নিয়ে এসেছে ইস্ট নুসা তেরেঙ্গা প্রদেশের রাজধানী কুপাং। ইউক্রেন যুদ্ধ না জিতলে সরতে হতে পারে পুতিনকে। ইউক্রেন যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এখন মরণ বাঁচন বিষয়। রাশিয়ার বিরোধী দলের বেশ কয়েকজন নেতা থেকে শুরু করে রুশ কূটনীতিকদের একাংশ এমনটাই মনে করছেন। ওই অংশের মতে ক্রেমলিনের কুরসি বাঁচাতে হলে পুতিনকে যুদ্ধ জিততেই হবে। প্রাক্তন রুশ কূটনৈতিক বরিস বন্দারেভের মতে চলতি যুদ্ধে যদি রাশিয়া জিততে না পারে তাহলে সরতে হবে পুতিনকে। অন্যদিকে পুতিনের সমালোচক তথা বিরোধী নেতা গেগরি ইয়াভ জেলেনস্কির মতে পুতিনের পরমাণু হামলার হুঁশিয়ারি মোটেই কথার কথা নয়, বেগতিক দেখলে তিনি তা করতেও পারেন। হলিউড ম্যাগাজিনে দীপিকার নাম বদলে ক্যামিলা। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছিলেন দীপিকা পাড়ুকন এবার অস্কারের মঞ্চ। কালো পোশাকে ঠিক যেন 80-এর দশকের হলিউড অভিনেত্রী সাজে ধরা দিলেন দীপিকা। দীপিকা মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়েন দর্শকেরা। তাতে স্পষ্ট ভারতের পাশাপাশি বিদেশের মাটিতেও সমান জনপ্রিয় রয়েছে এই অভিনেত্রীর। কিন্তু দর্শকদের হাততালি পড়লেও মার্কিন সংবাদ সংস্থার কাছে দীপিকার যে জনপ্রিয়তা বেশ কম তা জানা গেল দীপিকার ছবি প্রকাশ পেতেই। জানা গিয়েছে AFP-র মতো সংবাদ সংস্থা দীপিকার ছবিতে ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের সঙ্গে গুলিয়ে ফেলেছেন এবং ক্যামিলার নামেই দীপিকার ছবি ছড়িয়েছেন মার্কিন সংবাদ মাধ্যমে। তবে এত বড় ভুল হলেও সংশোধন হয়নি। পরনে লুই ভিক্তর কালো রঙের বল গাউন, হাতে কালো গ্লাভসে মোহময়ী দীপিকা। চলন্ত গাড়ি থেকে ওড়ালেন টাকা, কিন্তু এরপরেই পুলিশের জালে ইউটিউবার। সিনেমা দেখে এতটাই মোহিত যে সেই দৃশ্যকে বাস্তবায়িত করতে গিয়ে এবার গ্রেপ্তার হলেন ইউটিউবার। তবে সিনেমার যে সে দৃশ্য নয়, টাকা ওড়ানোর দৃশ্য। শাহিদ কাপুর অভিনীত ওয়েব সিরিজ ফার্জি সিনেমার মতো গাড়িতে বসে টাকা উড়িয়ে সোজা জেলে গেলেন এই দুই ব্যক্তি। যদিও ঘটনাটি আজকের নয়, 2রা মার্চ গুরুগ্রামের DLF গলফ কোর্স রোডের আন্ডারপাসে ঘটনাটি ঘটান ইউটিউবাররা, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে গুরুগ্রাম পুলিশ বিষয়টি বিবেচনা করে বিপজ্জনক ড্রাইভিং এবং অন্যদের জীবন বিপন্ন করার জন্য মোটর আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়। নজরে দুনিয়া এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।